নয়নজলের উপরে অবৈধ স্ল্যাব নিজে হাতে ভেঙে দিলেন খোদ কাউন্সিলর। ঘটনাটি আসানসোলের 41 নম্বর ওয়ার্ডের দিলদার নগর এলাকার। বর্ষা শুরুর আগেই যাতে নিকাশি ব্যবস্থা নিয়ে কোনো অসুবিধায় ভুগতে না হয় সেহেতুই এই ব্যবস্থা বলে জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর। তবে এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বেশ কয়েকজন দোকানির মধ্যে। বর্ষার আগে নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে খোদ কাউন্সিলর নিজে হাতে হাতুড়ি নিয়ে ড্রেনের উপর অবৈধ স্ল্যাব ভেঙে দিতে উদ্যত হলেন। ঘটনাটি আসানসোল পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডের দিলদার নগর এলাকার। বৃহস্পতিবার সকালে কাউন্সিলর জিতু সিং এর নেতৃত্বে ড্রেনের উপর বেশ কিছু অবৈধ স্ল্যাব ভাঙার কাজ শুরু করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাস্তার দুধারের দোকানিদের মধ্যে শুরু হয় চাঞ্চল্য। ঘটনার বিরোধিতায় সরব হন দোকানিরা। দোকানিরা এই কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে কাউন্সিলর অভিযোগ করেন তাকে হেনস্থা করা হয়েছে। কাউন্সিলর জিতু সিং বলেন, অবৈধভাবে ওই ড্রেনের ওপর স্ল্যাবগুলি নির্মাণ করা হয়েছে, যার ফলে নিষ্কাশনের সমস্যা হচ্ছে। এই কাজে কিছু মানুষ তাকে বাধা দিয়েছে, ধস্তাধস্তি করা হয়েছে তার সঙ্গে। অবৈধ নির্মাণ ভেঙে ফেলার লক্ষ্যে মেয়র এবং চেয়ারম্যানের সঙ্গে তার আগেই কথা হয়েছিল বলে তিনি দাবি করেন। ইললিগাল কনস্ট্রাকশন করে আপনি ব্যবসা করবেন? সুপ্রিম কোর্ট ওয়ার্ডিং দিয়েছে ইউপিতে যে বুলডোজারগুলো চলছে, সুপ্রিম কোর্ট ওয়ার্ডিং দিয়েছে 17 দিন আগে কি ইললিগাল কনস্ট্রাকশন ভাঙার জন্য কোনো নোটিশের দরকার নাই। একটা কথা, ইললিগাল কনস্ট্রাকশন ক্যানট বি মেড লিগাল বাই বেইং ফাইন ফর দ্য সেফটি অফ দ্য পিপল। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমি লোকের কথা দিয়েছিলাম কি যে মানে হাজার কোটি কোটি টাকা যে লস হলো জলের, ওই জলটা আর ঢুকবে না। আমি কর্পোরেশনকে, মেয়র সাহেবকে, কমিশনার সাহেবকে চিঠি দিয়েছিলাম, উনি চিঠিটা বোরো অফিসে ফরওয়ার্ড করেছিলেন। এবার বোরো অফিস কী করছে, দ্যাট ইজ নট মাই বিজনেস, দ্যাট ইজ দেয়ার বিজনেস। অ্যান্ড আপনি দেখুন, সবাই এখানে বলছে ঠিক আছে দাদা হাঁটিয়ে দেন, কিন্তু এরা বলছে না। আপনি দেখুন মাইকটা লাগান, এখানে দেখুন এখানে কী করা আছে, একটা স্ল্যাব হতে পারে, দুটা স্ল্যাব হতে পারে। স্থানীয় এক ব্যবসায়ী বলছেন, ড্রেনটা তৈরি করলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, হবে না। এটা 2-3 বছর আগে থেকে কে একজন টার্গেট নিয়ে রেখেছে, ওইটা আজকে পাওয়ার এসে আসার পর দুটো দোকান, শুধু আমার দুটো দোকান আছে, ওই দুটো দোকানটাকে স্ল্যাবটাকে ভেঙে ও বলছে এখানে ড্রেন তৈরি হবে। আমিও চাইছি কি এই ড্রেনটা তৈরি হোক, এই ড্রেনটা শুধু তৈরি না, রাস্তাগুলো তৈরি হোক, ভালো করে এখানে ডেভেলপ হোক, যে জলগুলো বন্যা হয়ে যাচ্ছে সেই বন্যাটা না হোক আমিও চাইছি। কিন্তু দুটো দোকানটাকে টার্গেট করে স্ল্যাবটাকে ভেঙে ওইটাকে এরম করে করা, সেটাও আমাদেরকে বিনা উইদাউট এনি নোটিস বা না জানিয়ে, নোটিসের দরকার নাই, ঠিক আছে আমাকে কমসে কম তো পার্সোনালি বলতো, ও তো বাইরের লোক নাই। আর উল্টো আমাকে বলছে কি বাইরে থেকে এসে বাইরের লোক ধান্দা করছে এখানে, সেই জন্যে ভেঙেছি, বাইরে থেকে লোক এসে ধান্দা করছে সেই জন্যে ভেঙেছি। হ্যাঁ, এটা আমাকে বলছে এখানকার কাউন্সিলর কি বাইরে থেকে এসে এই লোকগুলো ধান্দা করছে, এটা আমাদের এখানে এই স্ল্যাবগুলো সেই জন্যে ভেঙেছি, এইটা বলাটা ঠিক হচ্ছে? সেটা তো আমি ওর থেকে জানতে চাইছি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड। इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर 1639 स्क्वायर फीट एरिया का 3 BHK फ्लैट पार्किंग स्पेस। साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल, जिम्नेशियम, कम्युनिटी हॉल, कॉमर्शियल शॉप्स, 24 आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी। फिर देर किस बात की, अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें। PN मालिया रोड, दालपट्टी मोड़, सोलाना दुर्गा मंदिर के निकट, रानीगंज, पश्चिम बर्धमान। कॉन्टैक्ट नंबर 03412441896 9614147280। दामोदर रेसिडेंसी, ड्रीम होम डेस्टिनेशन।